সুপ্রিয় শিক্ষার্থী, শরতল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো ও সুস্থ রয়েছ। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শব্দের কথা, অর্থাৎ কি আজকে আমরা শব্দ সম্পর্কে জানব। আমাদের মূল টপিকসগুলো হচ্ছে কি, শব্দ ও এর ধরন, শব্দের উৎপত্তি, শব্দের সঞ্চালন। শব্দ কি আসলে আমরা যাই শুনি তাই হচ্ছে শব্দ। যেমন আমরা বিভিন্ন ধরনের শব্দ শুনি, বৃষ্টির শব্দ, মুরগির শব্দ, কুকুরের শব্দ, বজ্রপাতের শব্দ, কলকারখানার শব্দ, গাড়ির হর্নের শব্দ, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের শব্দ শুনি। অর্থাৎ যে এর মধ্যে রয়েছে কিছু কিছু শব্দ শুনতে আমাদের ভালো লাগে আর কিছু কিছু শব্দ শুনতে আমাদের বিরক্তি লাগে। তাহলে শব্দ কী সাধারণত, অর্থাৎ যে সকল শব্দ শুনতে আমাদের ভালো লাগে তাদেরকে বলা হয় শ্রুতি মধুর শব্দ, আর যে সকল শব্দ শুনতে আমাদের ভালো লাগে না, বিরক্ত লাগে, তাকে বলা হয় নয়েজ বা শ্রুতিবিহীন শব্দ। তাহলে নয়েজ, তাহলে আমরা জানি শব্দের সাধারণত একটা সীমা, শ্রাব্যত সীমা রয়েছে, প্রত্যেকটা শব্দের একটা কম্পাঙ্ক রয়েছে। যে সকল শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে বেশি এবং 20,000 হার্জ থেকে কম, সেটাকে সে শব্দটা আমরা শুনতে পাই। অর্থাৎ কম্পাঙ্ক যদি 20 হার্জ থেকে কী হয়, 20,000 হার্জ হয়, তাহলে সে শব্দটা আমরা স্পষ্ট করে শুনতে পাই। আসলে এই শব্দগুলো সম্পর্কে আমাদের যে এই সুরযুক্ত শব্দ, সুরহীন শব্দ, এই প্রত্যেকটা শব্দগুলোর কী রয়েছে, প্রত্যেকটা শব্দের একটা উৎস রয়েছে। যেমন আমরা যখন কুকুরে গেউ গেউ শুনি, আমরা নিশ্চয়ই আমরা বুঝি এটা কুকুরের শব্দ। যখন আমরা বৃষ্টির শব্দ আওয়াজ শুনি তখন বলি বৃষ্টির শব্দ। বজ্রপাতের শব্দ শুনলে বুঝতে পারি এটা হচ্ছে একটা বজ্রপাতের শব্দ। যেমন কোনো কাউকে যখন আমরা মোবাইল ফোন করি অথবা টেলিফোন করি তখন আমরা সেই শব্দটা কী করতে পারি, শুনতে পাই। অর্থাৎ এই টেলিফোনটা মোবাইলের লাইনে যে আমরা ফোন করি, অপর প্রান্তে কে রিসিভ করছে, সেই রিসিভার সম্পর্কে আমরা কী করতে পারি, জানতে পারি, তার কণ্ঠ শুনে আমরা বুঝতে পারি এটা কিসের শব্দ। আসলে প্রত্যেকটা শব্দের একটা নির্দিষ্ট প্রত্যেকটা শব্দের একটা উৎপত্তি রয়েছে বা উৎস রয়েছে। তাহলে আমরা ওই উৎসগুলো সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করব। আবার এখন শব্দের উৎপত্তি, এই শব্দের কী বৈশিষ্ট্য হয়। আসলে শব্দকে আমরা যদি বলি সায়েন্সের ভাষায়, শব্দ একটা এক প্রকার শক্তি এবং কম্পনের ফলে শব্দের উৎপত্তি ঘটে। যেমন কোনো একটা বস্তুকে যদি আমরা আঘাত করি তখন আমরা কী করে শব্দের উৎপত্তি ঘটে। যেমন তোমরা দেখেছো যে তোমাদের স্কুলের ঘণ্টার ধ্বনিকে যদি লাঠি দ্বারা, কাঠ দ্বারা যদি আঘাত করো তখন দেখবে যে স্কুলের ঘণ্টার ধ্বনিটা তোমরা কী করে, তোমরা শব্দ সৃষ্টি হচ্ছে। এখন এই বিষয়ে কঠিন পদার্থের শব্দের উৎপত্তি কীভাবে হয় সে সম্পর্কে একটা বইয়ের মধ্যে একটা কী রয়েছে, পরীক্ষা রয়েছে। এবং আমরা যে এখানে শব্দের একটা নির্দিষ্ট সীমা রয়েছে, তাহলে সেই সীমা অনুসারে আপনাকে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি শ্রুতিযুক্ত, মানে আমরা কি আমরা বলি সুরযুক্ত শব্দ, শ্রুতি মধুর শব্দ। যেমন যে সকল শব্দ আমাদের শুনতে ভালো লাগে তাকে বলা হয় কি শ্রুতি মধুর শব্দ, আর যে সকল শব্দ শুনতে আমাদের ভালো লাগে না তাকে বলা হয় আওয়াজ বা নয়েজ। তাহলে আমরা শ্রুতিযুক্ত বা শ্রুতি মধুর শব্দ কোনগুলা, যেমন হার যে সকল শব্দগুলো সুর এবং লয় থাকে তাদেরকে বলা হয় শ্রুতি মধুর শব্দ। যেমন হারমোনিয়ামের শব্দ, যেমন বাদ্যযন্ত্রের শব্দ, গানের শব্দ, এগুলো হচ্ছে শ্রুতি মধুর শব্দ। এবং যে সকল শব্দগুলো আমরা বিকট শব্দগুলো আমরা কি আমাদের শুনতে ভালো লাগে না, যেমন আওয়াজ বলে, যেমন গাড়ির হর্নের আওয়াজ, কলকারখানার আওয়াজ, পাখির কিচির মিশে বিভিন্ন উচ্চ বিকট শব্দ, সমুদ্রের জাহাজের বিকট শব্দ, বিমানের বিকট শব্দ, বজ্রপাতের বিকট শব্দ, এগুলোকে বলা হয় আওয়াজ। আসলে এই আওয়াজ এবং শব্দ এই দুইটার প্রত্যেকটি শ্রুতি মধুর শব্দ দুইটার প্রত্যেকটা একটা কী রয়েছে, একটা উৎস, একটা নির্দিষ্ট একটা কী রয়েছে, উৎস রয়েছে এই উৎস। এখন আমরা আমাদের বইয়ের মধ্যে একটা আছে শব্দের উৎপত্তি, শব্দে যেমন একটা কঠিন পদার্থের মধ্যে শব্দের উৎপত্তি, শব্দের
সৃষ্টির কৌশল, শব্দের সৃষ্টির কৌশল। আসলে শব্দ সৃষ্টি হয় যেমন কঠিন পদার্থের মধ্যে, এখন আমরা শব্দ সৃষ্টির কৌশলটা আমরা ব্যাখ্যা করব। যেমন কোনো একটা আমরা যেমন একটা ধাতব বা অ্যালুমিনিয়াম পাত অথবা লোহার একটা আমরা যেমন ঘণ্টা, আমরা ছুটির ঘণ্টা যেগুলো বলি, আমরা স্কুলের মধ্যে আমরা যেটা ইউজ করি ছুটির ঘণ্টার মধ্যে যখন আমরা কী করি কোনো একটা কাটতে রাখি করি আঘাত করি তখন একটা শব্দ সৃষ্টি হয়। তোমরা তখন দেখবে ঘণ্টার মধ্যে কী করে যখন হাত রাখবে দেখবে যে ঘণ্টাটা কী হচ্ছে কম্পিত হচ্ছে। কম্পিত হওয়া মানে হচ্ছে কি, এখানে ঘণ্টা যখন কম্পিত হচ্ছে তার মানে হচ্ছে এখানে শব্দ সৃষ্টি হচ্ছে। তোমরা যখন এটাকে যে ঘণ্টাকে যদি খুব জোর করে যদি আটকে ধরে রাখো দেখবে যে যেমন এর সেটা কম্পনটা কী হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। যেমন একটা এটা একটা ঘণ্টা, এই ঘণ্টাকে যখন একটা কোনো একটা যেমন এই ঘণ্টাকে এরকম একটা লাঠি অথবা কাঠের লাঠি দিয়ে যদি আমরা এইভাবে আঘাত করি এই ঘণ্টাটা কী হবে, এখানে মধ্যে শব্দের উৎপত্তি হবে এবং শব্দটাকে চারিদিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ তোমরা যখন হাত দিয়ে যদি এভাবে স্পর্শ করো তখন দেখবে যে এখানে কি এটা কাঁপতেছে, এবং কিছুক্ষণ পর রাখবে দেখবে যে হাত যদি শক্ত করে ধরে রাখো দেখবে যে কী হচ্ছে, এই শব্দটা কম্পনটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, কম্পনটা বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে কি শব্দ কী হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, শব্দ মানে ধ্বংস হয়ে যায়, মানে শব্দ আর শোনা যাচ্ছে না। তাহলে আমরা জানি কম্পনের ফলে কী হয়, শব্দের উৎপত্তি হয়। যেমন কম্পনের ফলে শব্দ কীভাবে সঞ্চালন হয় এখন আমরা পড়ব, যে শব্দের সঞ্চালন অর্থাৎ তাহলে কম্পনের মাধ্যমে বিভিন্ন পদার্থের মধ্যে শব্দ বিভিন্ন পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন পদার্থে একরকমভাবে সঞ্চালিত হয়, তরল পদার্থে একরকম সঞ্চালিত হয়, বায়বীয় পদার্থে একরকম সঞ্চালিত হয়। শব্দের সঞ্চালন, শব্দের সঞ্চালন হচ্ছে কি, সবচেয়ে বেশি শব্দে সঞ্চালিত হয়, সবচেয়ে বেশি দ্রুতগতিতে চলে কঠিন পদার্থের মধ্যে, শব্দ সবচেয়ে বেশি দ্রুতগতিতে চলে তরল পদার্থের মধ্যে মোটামুটি কম, বায়বীয় পদার্থের মধ্যে আরও কম বেগে কি শব্দ কী হয় সঞ্চালিত হয়। অর্থাৎ শব্দের কঠিন মাধ্যমে, এখন আমরা জানি কোনো পদার্থের মধ্যে যখন আঘাত করি শব্দ কীভাবে সঞ্চালিত হয়, শব্দ সঞ্চালনের কৌশল, শব্দ সঞ্চালনের কৌশল। অর্থাৎ শব্দ কীভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে সঞ্চালিত হয় সে কৌশল সম্পর্কে আমরা জানব। যেমন কোনো একটা এর মধ্যে যেমন ধরা যাক শব্দ কৌশলকে একটা ঢেউর সাথে তুলনা করা হয়েছে। যেমন ঢেউ মানে হচ্ছে কি, শব্দকে যখন কোনো কিছু দিয়ে কী করি আঘাত করি অর্থাৎ কোনো লাঠি দ্বারা অথবা কোনো একটা কম্পনে হয় যে শব্দ উৎপন্ন হয়, এই শব্দটা কীভাবে এই শ্রোতা থেকে মানে শ্রোতার কাছে যায়, উৎস থেকে শ্রোতার কাছে যায় সেটা আমরা কী করবো ব্যাখ্যা করব। যেমন ধরা হয় শব্দ এখানে হচ্ছে শব্দের উৎস এখানে শব্দ সৃষ্টি হচ্ছে শব্দের উৎস থেকে। এখন হচ্ছে শব্দ এটা কী হচ্ছে সংকোচ, শব্দের এটা কি সামনের দিকে কী হচ্ছে শব্দের উৎস থেকে কিসের কাছে যাচ্ছে শ্রোতা, এখানে হচ্ছে কি শ্রোতার কাছে যাচ্ছে এটা শব্দটা। এখানে শব্দগুলো যখন আমরা কী করব কোনো পদার্থের মধ্যে, এখন কঠিন পদার্থের মধ্যে শব্দ সঞ্চালন যদি এখন কোনো পদার্থের মধ্যে যদি শব্দ সঞ্চালিত হয় তাহলে এখন এখানে দেখতে হবে যে শব্দ এখানে কিছু কণা ধরা যাক, এগুলো কিছু কণা, এই কণাগুলো এগুলো হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে আমরা জানি কণাগুলো খুবই কী থাকে, কনজেস্টেড থাকে, খুব একটায় আরেকটার সাথে খুব আটকানো থাকে। এখন যখন এখানে যদি এখানে কঠিন পদার্থের মধ্যে যদি শব্দ সঞ্চালিত হয় কণাগুলো কী করে, কণাগুলো কম্পিত হয়। অর্থাৎ এখন এই কম্পনটা কীভাবে একটা থেকে একটা কীভাবে ঢেউ আকারে ছড়িয়ে পড়ে এই কম্পন থেকে, এই তাহলে প্রথম এই কম্পন থেকে শব্দ এই কম্পন থেকে এটা এখান থেকে এখানে ছড়িয়ে পড়ে, আবার এখান থেকে এই প্রথম একটা কণা থেকে এটাতে ছড়িয়ে পড়ে, এটাতে ছড়িয়ে পড়ে এভাবে এবার ডেও আকারে হচ্ছে কি এই শব্দের উৎস থেকে শ্রোতার মাধ্যমে কী হয় ছড়িয়ে পড়ে। যেমন এখানে যদি আমরা এখানে কণাগুলো আকারে লিখি এখানে হচ্ছে এটা হচ্ছে কঠিন পদার্থ কণাগুলো এইভাবে শব্দ ডেও আকারে প্রথম কণা থেকে দ্বিতীয় কণা তৃতীয় কণা এভাবে শব্দগুলো কী হচ্ছে একটা কণা থেকে একটা কণা ছড়িয়ে পড়ে। তোমরা এটা আমরা তুলনা করতে পারি মিউজিক বল, কতগুলো মেয়েদের খেলা রয়েছে মিউজিক বল, যেমন একজনের বলটা হচ্ছে কি আরেকজনকে পাস করে দেয় এই বলটা, তারপর
খেলোয়াড় পরবর্তী খেলোয়াড় তা আরেকজনকে পাস করে দেয়। এভাবে কি হচ্ছে, একজন থেকে অনেক দূরে চলে যায়। এখানে শব্দের হচ্ছে এখানে কম্পনের ফলে এই কম্পনটা, শব্দের কম্পনটা হচ্ছে এই প্রথমে এই কণা পেয়ে গেছে, কম্পিত হচ্ছে এই কম্পনটা এখানে ছড়িয়ে দিচ্ছে, অর্থাৎ এখান থেকে এখানে দিচ্ছে, এই কণা থেকে এই কণা ছড়িয়ে পড়তেছে, অর্থাৎ একটি থেকে একটা কণা ছড়িয়ে পড়ে শব্দটা কোথায় চলে যাচ্ছে, শ্রোতার কাছে চলে যাচ্ছে। এখানে এইভাবে কঠিন পদার্থের মধ্যে শব্দটা কী হয়, শ্রোতার মাধ্যমে শব্দ উৎস থেকে শ্রোতার মধ্যে চলে যায়। অর্থাৎ তাইলে কঠিন পদার্থের মধ্যে শব্দ সবচেয়ে বেশি বেগে চলে, কারণ কঠিন পদার্থের কণাগুলো খুবই কি কনজেস্টেড থাকে, অর্থাৎ একটা একটার সাথে খুব আটকানো থাকে, সেজন্য শব্দগুলো খুবই কি দ্রুত গতিতে কী হয় চলে যায়, অর্থাৎ শ্রোতার কাছে খুবই দ্রুত গতিতে চলে যায়। তোমরা নিশ্চয় একটা দেখেছ শব্দ হচ্ছে কি, আমরা শব্দ হচ্ছে কি আলোর বেগের চেয়ে কম বেগে চলে। তারপর হচ্ছে যেমন এবং এখন আমরা বলেছি যে কঠিন পদার্থে তো আমরা তরল বায়বীয় পদার্থ, তোমরা যেমন এই তরল পদার্থ অণুগুলো সাধারণত আমরা জানি এর আগে পড়েছি যে পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে পড়েছি যে তরল পদার্থ অণুগুলো সাধারণত কী থাকে, এই একটা থেকে একটা মোটামুটি একটা দূরত্ব স্পেস বজায় রেখে থাকে, সেজন্য তরল পদার্থের মধ্যে শব্দটা একটু কি কঠিন থেকে কম বেগে যায় এবং বায়বীয় পদার্থের মধ্যে আরও কম বেগে যায়। তাইলে শব্দ সবচেয়ে বেশি চলে কঠিন পদার্থের মধ্যে। আমরা এমন একটি পরীক্ষা দেখতে পাই যে কোনো একটা তোমরা যদি নদীর তীরে কেউ একজন দাঁড়িয়ে থাকে অথবা জাহাজে কোনো একটা শব্দ হচ্ছে, শব্দটা নদীর তীরে লোক যদি একজন লোক নদীর তীরে দাঁড়িয়ে থাকে তাহলে সে জাহাজে যে কোনো একটা শব্দ যদি হয়, বিকট একটা শব্দ হয়, পানির নিচে কোনো যদি ডুবুরি থাকে তো ডুবুরির শব্দের আগে শুনতে পাই এই লোকের তোলা নদীর পাড়ে অথবা সমুদ্রের পাড়ে অর্থাৎ নদীর পাড়ে কোনো এই লোকের চেয়ে ডুবুরিরা শব্দটা জাহাজের শব্দটা আগে শুনতে পায়, কারণ শব্দ হচ্ছে কি এই পানির মাধ্যমে সবচেয়ে বেশি দ্রুত গতিতে চলে। অর্থাৎ এই প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে যেমন কোনো ভূমিকম্পের কারণে সুনামির কারণে যেমন সমুদ্রের প্রাণীরা ভূমি সুনামি মানে হচ্ছে যে ভূমি সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়া, একটা বিকট যখন শব্দ যদি হয় কম্পন হয় তখন সেটা কি মাছের আগে শুনতে পায় আমাদের থেকে, তাইলে কারণ হচ্ছে কি পানিতে পানির শব্দ সবচেয়ে দূর মানে বায়বীয় মাধ্যম থেকে কি দ্রুত বেগে চলে। আবার শব্দ সঞ্চালনের তাইলে আমরা এই শব্দ সঞ্চালন হচ্ছে শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই কী প্রয়োজন, মাধ্যম প্রয়োজন, মাধ্যম ছাড়া শব্দ কী করতে হয় কী হতে পারে না, সঞ্চালিত হতে পারে না। যেমন অ্যাপেলু ইলেভেনে করে যখন নীল আমস্ট্রং অর্লিন্স কলিংস যখন চন্দ্র মানে চাঁদ অভিযান করেছিল তখন তারা কী করে চাঁদে তারা ইয়ারফোনের মাধ্যমে একজনের সাথে একজনে কী করতো কথা বলতো, কারণ চাঁদে কোনো কী নেই, বায়ুমণ্ডল নেই, মাধ্যম নেই, অর্থাৎ শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই মাধ্যম প্রয়োজন এবং শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। সেই পরীক্ষাটা তোমাদের একটা বইতে দেওয়া আছে, তোমাদের বইতে দেওয়া আছে যে শব্দ সঞ্চালনের জন্য একটা মাধ্যম প্রয়োজন। যেমন ধরো যাক শব্দ সঞ্চালনের মাধ্যম, আমরা একটা প্রশ্ন করতে পারি শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম কেন গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বইতে পরীক্ষা একটা মাধ্যম এটার একটা পরীক্ষা দেওয়া আছে। যেমন একটা ধরো একটা কাচের বোতল, এটা একটা হচ্ছে কাচের বোতল, কাচের বোতলের মধ্যে এটা কর্ক দিয়ে একটা ধরো ঝুনঝুনি লাগানো আছে, ধরো এখানে একটা ঝুনঝুনি একটা লাগানো আছে এখানে কর্ক কাচের বোতল দিয়ে। ঝুনঝুনি মানে হচ্ছে যেগুলো শব্দ উৎপন্ন হয়, আমরা বাজারের মধ্যে খেলনা ছোট বাচ্চাদের খেলনা আছে ঝুনঝুনি বলা হয়, এটা দেখে বিভিন্ন রকম শব্দ উৎপন্ন হয়, এই এখানে একটা কি ঝুনঝুনি লাগানো আছে এটাকে বলা হয় ঝুনঝুনি, এটা হচ্ছে একটা কি কাচের বোতল। তাইলে এখানে আমরা জানি এখানে শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই কেন মাধ্যম প্রয়োজন হয়, কারণ আমরা প্রথমে কাচের বোতলকে প্রথমে কিছু বাতাস ঢুকিয়ে কর্কের মাধ্যমে এখানে ঝুনঝুনিটাকে আটকে রাখি। এখন যদি আমরা কি কাচের বোতলটাকে যদি এভাবে কী করি মুভ করি আস্তে আস্তে নাড়াই, দেখে আমরা কাচের বোতলের কানে যদি আমাদের কানের পাশে রাখি তখন আমরা কিছু একটা শব্দ শুনতে পাবো। কিন্তু এখন আমরা কী করি আমাদের দ্বিতীয় পরীক্ষা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে আছে পরীক্ষাটা, এখন কাচের বোতলটা এখন আমাদের প্রথমে কী করতে হবে তাপ দিয়ে বায়ু শূন্য করে ফেলতে হবে, কারণ কাচের বোতলে প্রথমে রয়েছে বায়ু রয়েছে সেজন্য শব্দ সঞ্চালিত হয় মানে শব্দ আমরা শুনতে পাই। এখন দ্বিতীয় ক্ষেত্রে তোমাদের কী করতে হবে কাচের বোতলকে তাপ দিয়ে কী করতে হবে বায়ু শূন্য করতে হবে এবং বায়ু শূন্য করে আবার কর্কের সাহায্যে ঝুনঝুনিটাকে আটকে দিতে হবে এবং কাচের বোতলকে এমনভাবে নাড়াতে হবে
এখন দেখা যাবে শব্দগুলো শোনা যাচ্ছে না, অর্থাৎ ছোট ছোট মৃদু মৃদু শব্দের এটা হচ্ছে কি মৃদু হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই আমরা যখন কাচের বোতল থেকে বাতাসগুলো যখন আমরা বের করে দিচ্ছি তখন এটাকে আর কী করা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। অবশ্যই তার মানে হচ্ছে কি শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই কিসের প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন। এই মাধ্যম হচ্ছে কি কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে। এখন শব্দ সঞ্চালনের জন্য শব্দ কীভাবে সঞ্চালিত হয়, এক মাধ্যম কীভাবে সঞ্চালিত হয়, তোমরা একটা স্প্রিংয়ের সাথে কৌশলটা বলো, তোমরা একটা স্প্রিংয়ের সাথে তুলনা করতে পারো। যেমন স্প্রিং শব্দ সঞ্চালনের কৌশল, তোমরা একটা ধরা যাক একটা স্প্রিং, এটা একটা হচ্ছে স্প্রিং, ধরা যাক এটা একটা স্প্রিং, এখানে হচ্ছে সংকোচন, এখানে হচ্ছে প্রসারণ, আর এখানে হচ্ছে কি সংকোচন। তাহলে স্প্রিংয়ের মধ্যে যদি সংকোচন প্রসারণের মধ্যে কি শক্তি, যদি এখানে কোনো কি স্প্রিংকে আঘাত করি অথবা টানি কোনো কিছু আঘাত করি তাহলে শক্তিটা এখান থেকে কোথায় এখানে ছড়িয়ে পড়ে, অর্থাৎ কী হচ্ছে সংকোচন ও প্রসারণের মাধ্যমে মানে সামনের দিকে ছড়িয়ে পড়ে একটা। তাহলে এটাকে একটা কী হচ্ছে ঢেউ সৃষ্টি হচ্ছে বা আন্দোলন সৃষ্টি হচ্ছে। শব্দ ওইভাবে কী হচ্ছে স্প্রিংয়ের মতো ঢেউর মাধ্যমে শব্দ তরঙ্গের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, অর্থাৎ শব্দ হচ্ছে কি কম্পন, অর্থাৎ কোনো বস্তু কম্পনের ফলে মাধ্যমে কী হয় কম্পিত হয়ে যায়। যেমন আমি এখন শব্দ করতেছি, এই শব্দটা চারদিকে ছড়িয়ে পড়তেছে, অর্থাৎ কম্পনের ফলে কী হচ্ছে শব্দটা বায়ু মাধ্যমে ছড়িয়ে পড়তেছে, এইভাবে শব্দ কী হয় সঞ্চালিত হয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শিখলাম শব্দের ধরন, শব্দের উৎপত্তি এবং শব্দ সঞ্চালনের কৌশল। এখন আমরা আরও যেমন শব্দের আমরা জানলাম শব্দের কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি চলে, তারপর হচ্ছে বায়ু তরল মাধ্যমে চলে, তারপর হচ্ছে কি বায়বীয় মাধ্যমে চলে। তাহলে আমরা পৃথিবীতে বিভিন্ন শব্দ বিভিন্ন বস্তু শব্দের মাধ্যমে শব্দকে প্রয়োগ করে আজকাল বিভিন্ন অগ্রগতি সাধিত হয়েছে। বানর যেমন তোমরা দেখছো বাদুররা উচ্চ কম্পাঙ্কের শব্দ ইউজ করে কী করে রাতের বেলায় এক জায়গা থেকে অন্য জায়গায় কী করে মানে ভ্রমণ করে অথবা যায়, কারণ বাদুরা তো রাতে দেখতে পায় না, শব্দ কী ইউজ করে তারা করে। আর পরবর্তী ক্লাসে এ সম্পর্কে আমরা আরও জানবো। প্রিয় শিক্ষার্থী, আগামীকালে পড়া হচ্ছে তোমাদের জন্য, আগামীকালে পড়া হচ্ছে কি শব্দ সঞ্চালনের কৌশল ব্যাখ্যা কর, শব্দ সঞ্চালনের কৌশল ব্যাখ্যা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।